বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আপনাদের একটা জিনিস দেখাই, আমি একটা শসা দিয়ে ফেস প্যাক তৈরি করেছিলাম এবং মুখটা কেমন যেন কালচে দেখাচ্ছিল, ভালো দেখাচ্ছিল, ডাল হয়ে গিয়েছিল, অনেকদিন কোনো ফেস প্যাক লাগানো নেই, এক টুকরো শসাতে একটা ফেস প্যাক লাগিয়েছিলাম, মুখে, হাতে, গলা সব জায়গায় লাগিয়েছিলাম। আমি হাতটা একটু দেখাচ্ছি, দেখেন হাতটা এতটা টান টান উজ্জ্বল ফর্সা হয়ে গেছে, আমি নিজেই অবাক হয়েছি। তাই ভাবলাম আপনাদের সাথেও এই ফেস প্যাকটার রেমিডিটা শেয়ার করি, যাতে আপনারা এই উপকৃত টিপস পেয়ে উপকৃত হতে পারেন। শসাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টিজ এবং ভিটামিন সি, যেটা আমাদের ত্বকের কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা করতে কিন্তু সাহায্য করে। চলুন দেখে সেই শসাটা দিয়ে আপনারা কীভাবে ফেস প্যাকটা তৈরি করবেন। শসাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে এর থেকে আমি 2 চামচের মতো শসার রসটা বের করে নেব। এই ফেস প্যাকটা আপনারা যখনই মানে লাগাবেন, মনে করবেন তখনই তৈরি করবেন, অথবা আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজ 2-3 দিন রেখেও ব্যবহার করতে পারবেন। এই ছোকলাটা কিন্তু আপনারা ফেলে দেবেন, এটা চোখের উপরে দিলে অনেকটা ডার্ক সার্কেল কমে যাবে। এখন আমি 2 চামচের মতো শসার জুসটা নিয়ে নিয়েছি। শসা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো, শসা আমাদের স্কিনকে টান টান করে, উজ্জ্বল করে, ফর্সা করে। এই ফেস প্যাকটা আমি একদিন একটু লাগিয়েছিলাম মুখে, এতটা ভালো কাজ হয়েছে, পরপর আমি অনেকদিনই মেখেছি, আমার মুখের মেস্তার দাগ, ব্রণের দাগ, যা থাকবে স্কিনে সব দাগ কিন্তু দূর করতে সাহায্য করে। এর সাথে আমি দিয়ে দিব 2 চামচের মতো আটা। গমের আটাটা হলে বেশি ভালো হয়, যে আটাটা আমরা খাই সেটা, এখানে আপনারা বেসনটাও ব্যবহার করতে পারবেন। এখন এই 2টি উপকরণ খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। আমরা কিন্তু বাইরে অনেক দাম দিয়ে শসার ফেস প্যাক, শসার সাবান, শসার ক্রিম কিনে থাকি, সেটি না কিনে বাসায় বসেও আপনারা এইভাবে শসার ফেস প্যাকটা তৈরি করতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম 3-4 ফোঁটার মতো লেবুর রসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের ত্বকের কাটাছেঁড়া, কালো দাগ দূর করতে সাহায্য করে। এখন দেখেন ফেস প্যাকটা কিন্তু আমার অনেকটাই মেশানো হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সাথে দেবো 3 চামচের মতো হলুদের গুঁড়া। কস্তুরি হলুদের গুঁড়োটা থাকলে সেটা বেশি ভালো হয়, তবে রান্নার রেগুলার হলুদের গুঁড়া থাকলে আপনারা অল্প পরিমাণে এখানে ব্যবহার করবেন। এখন উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া আমাদের ত্বকে অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিবায়োটিকের কাজ করে। নিয়মিত হলুদের গুঁড়া মাখলে আপনাদের মানে ত্বকের রং ফর্সা করতে কিন্তু হলুদের গুঁড়া সাহায্য করে। এখন খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, যাতে কোনো দানা দানা বা ছাকড়া ছাকড়া না হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করে পাশে থাকবেন। আর যেহেতু এখন শীতকাল, সেহেতু এখানে আমি 3-4 ফোঁটার মতো গ্লিসারিন ব্যবহার করছি। গ্লিসারিনটা বাসা না থাকলে আপনারা এখানে নারকেল তেলটাও ব্যবহার করতে পারবেন। এমনভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, যাতে কোনো রকমের কোনো দানা দানা বা ছাকড়া ছাকড়া না থাকে। আমার ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের বলবো এটা কখন কীভাবে মাখবেন। এটা অবশ্যই অবশ্যই আপনারা রাতে ব্যবহার করার চেষ্টা করবেন। রাতে খুব ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়ে হালকা ভেজা মুখে এই ফেস প্যাকটা লাগাবেন। একদমই চোখের নিচে, চোখের উপরে, যেখানে যেখানে কালো দাগ আছে, গলায়, হাতে, বা সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে এটা 3-4 দিনও সংরক্ষণ করে মানে লাগাতে পারবেন মুখে। এটা অবশ্যই অবশ্যই আপনারা সপ্তাহে 3-4 দিন ব্যবহার করবেন। সমস্ত মুখে মেখে রেখে দেবেন। 15-20 মিনিট পর যখন শুকিয়ে যাবে, হালকা একটা কাপড় ভিজিয়ে নিয়ে প্রথমে ফেস প্যাকটা মুখে থেকে তুলে ফেলবেন, তারপর মুখটা ধোবেন। এবং আমি আপনাদেরকে ফেস প্যাকটা উঠিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা মানে পরিষ্কার দেখা যাচ্ছে, স্কিনটা কতটা ফর্সা দেখা যাচ্ছে, টান টান হয়ে গেছে। আমার হাতের কিন্তু অনেকটাই কোঁচকানো ছিল, দেখেন কতটা ফর্সা হয়েছে। নিয়মিত মাখুন, ইনশাল্লাহ কাজ হবে।